হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমি অনেক ভালো আছি। যাই হোক, দেখো আমরা টিফিন খাচ্ছি, আমি এখন টিফিন খাচ্ছি চাট পাউরুটি। তোমরাও খেও, মানে আমার তো খুব ভালো লাগে আমার এই টিফিনটা। তো তোমরা যারা যারা খাও না তারাও খেয়েও দেখো, আশা করি ভালো লাগবে। এখন খাচ্ছি চাট, চাটকা পাউরুটি। আর এই দেখো আমার ছেলে বসে রয়েছে, ছেলেটার শরীরটা খুব ভালো নেই, শরীরটা একটুখানি খারাপ কি আছে। যাই হোক, আর এই দেখো মা বাবা, যাই হোক আমরা খেয়ে নিই। সো হাই ফ্রেন্ডস, সকাল থেকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো এখন ঠিক 11টা বাজতে আর 10 মিনিটের মতন বাকি, দেখা যাচ্ছে নাকি জানি না, কিছু বুঝতে পারছি না। 11টা বাজতে আর 5 মিনিট বাকি ধরা চলে। যাই হোক, তো আমি সবে দোকান বন্ধ করে ঢুকলাম। আর দেখো আমার মা আজকে কী রান্না করছে সেটাও দেখিয়ে দিই। আজকে মা নিহারের মাছ রান্না করছে, জানি না তোমরা কে কে খাও, আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদের কার ভালো লাগে কি লাগে না আমি ঠিক জানি না। তো যাই হোক, এই যে আমার কুটু বাবা, কুটু বাবা আমার কি বাবা, কুটু দু 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 বাবা, দু দু বাবা, কিন্তু বাবা। যাই হোক, কী বলবো, কালকে অনেক কাজ আছে, তো ব্লগটা আজকে বেশি বাড়াচ্ছি না। মা কী রান্না করছে কি না করছে যদি পারি একেবারে অ্যাট লাস্ট শেয়ার করবো, আর যদি না পারি একেবারে কালকের ব্লগ নিয়ে করছি। কালকে সকাল থেকে অনেক কাজ আছে, মানে অনেক কাজ, মানে ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাবো, ওর চেক আপ আছে, আর যাবো আরেকটা কাজে যাবো, ওইটা কালকে।